আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ পঙ্কজ, শোনো, তোমাকে একবার মাকালপুর যেতে হবে। মাকালপুর? কেন স্যার? সামনের সপ্তাহে ওখানে আমাদের একটা প্রজেক্টের কাজ শুরু হবে। তোমাকে গিয়ে সাইটটা একবার দেখে আসতে হবে। পার্টি আমার নিজের লোক, বুঝতেই পারছো, তোমাকে ছাড়া বিশ্বাস করে ওখানে কাউকে পাঠাতে পারবো না। ঠিক আছে স্যার, আমি যাব। তবে আজ বিকেলেই বেরিয়ে পড়ো, বুঝলে? আচ্ছা শোনো, আমি ফোন করে ওখানে এক হোটেলে তোমার থাকার ব্যবস্থা করছি। না না, তার কোনো দরকার হবে না স্যার। সে কি দরকার হবে না মানে? তাহলে তুমি থাকবে কোথায়? আমার একটা আর্জি ছিল। কি আর্জি আছে পঙ্কজ তোমার? আসলে স্যার, মাকালপুরে আমার এক বন্ধু থাকে, ছোটবেলার বন্ধু। অনেক বছর হলো ওর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবছি ওর কাছে গিয়েই উঠবো। কিন্তু এতদিন পর ওর কাছে গেলে ও সহজে আমাকে আসতে দেবে না, তাই আমার দুদিনের মতো ছুটিও চাই স্যার। ও বেশ বেশ, যাও ঘুরে এসো। তবে কাজটা কিন্তু খুব খুঁটিয়ে করবে পঙ্কজ, সবকিছু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, সেদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসি, মাকালপুর রওনা হব বলে। বাড়িতে এসে একটা ব্যাগের মধ্যে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নি। না, ওকে একবার ফোন করে আমার যাওয়ার কথাটা জানাই। হ্যালো হ্যালো আদিত্য, কিরে কেমন আছিস? আপনি যে ব্যক্তিকে ফোন করেছেন তিনি এখন অফিসের কাজে ব্যস্ত আছে। ভাই 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 ভাই, ফোন রেখে দিস না। আরে আমি জানি তুই যখনই আমাকে ফোন করিস আমি কাজের ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিই, সরি ভাই। এদিকে ভাই বলিস আবার সরি। আর শোন, ব্যস্ততা না শুধু অজুহাত মাত্র, আমরা ব্যস্ত থাকার চেষ্টা করি। মানুষ এতটাও ব্যস্ত থাকে না যে দু চার কথা বলতে পারবে না। রাগ করিস না ভাই। আচ্ছা শোন না, আমি মাকালপুর আসছি। যা, ফোনটা তো সুইচ অফ হয়ে গেল। কথাটা শুনেছে কি কে জানে, আদিত্য আমার উপর খুব রেগে আছে, ওখানে গিয়েই ব্যাটা রাগ ভাঙাবো। আমি পঙ্কজ, শহরের একটি কর্পোরেট কোম্পানিতে জব করি। ইট পাথরের তৈরি নগর আমার বাসস্থান ঠিকই, কিন্তু আমি বড় হয়েছি গ্রামেতেই। গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে, সারি সারি ধান ক্ষেত, ভেজা মাটির গন্ধ আমার মনকে ভরিয়ে তোলে। দেখতে দেখতে সূর্যদেবও দিগন্তের কোলে ঢলে পড়ল। শেষে মাকালপুর বাস স্টপে থামল। একি, এখন তো সবে মাত্র সন্ধে, কিন্তু বাস স্ট্যান্ডে যে একটাও টোটো অটো রিক্সা কিছুই নেই। কিছুই যখন নেই তখন আপন পায়ে ভরসা। হেঁটেই যখন যেতে হবে তখন আমার শর্টকাট নেওয়াটাই ভালো, ওই ডুব পুকুরের পাশ দিয়ে তাড়াতাড়ি গ্রামে পৌঁছানো যায়। না যাই, ওই ডুব পুকুরের পাশ দিয়েই চলে যাই। Thank you.
আরে আদিত্য, বাড়িতে আছিস? আরে পঙ্কজ, তুই সত্যি সত্যি এসেছিস? আচ্ছা, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আসবি বলে ফট করে ফোনটা কেটে দিলি। তুই আসবি সেই আশা নিয়ে আমি গিয়ে বাস স্ট্যান্ডে বসেছিলাম, এই সন্ধের পর ফিরে এলাম। আরে ব্যাটারি লো হওয়ার জন্য ফোনটা তো তখনই সুইচ অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, আমার ফোনটা একটু চার্জে বসিয়ে দে তো। না না না, থাক, তার কোনো দরকার নেই, ও ফোন বন্ধই থাক, তা না হলে তুই আবার ব্যস্ত হয়ে পড়বি ফোন নিয়ে। এখন আয় তো বেটা, ভিতরে আয়, কতদিন পরে তুই আমার বাড়ি এলি। ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে আমরা অনেক আড্ডা মারলাম। দেখতে দেখতে কখন যে ঘড়িতে 11টা বেজে গেল বুঝতেই পারিনি। কিরে বেটা, তুই বিয়ে করেছিস? আগে বলিসনি তো, কিন্তু বৌদির একই অবস্থা করে রেখেছিস। আহা, তুই যেরকমটা ভাবছিস সেরকম কিছুই না। এই কিছুই না মানে? এ বেটা, কিছুই না মানে কি? আরে ও হচ্ছে রাধা, আমার এখানে কাজ করে। পারিবারিক আর্থিক সমস্যার কারণে ওর একটা কাজের খুব দরকার ছিল রে, তাই। ক্ষমা করো আমাকে রাধা, আসলে আমি বুঝতে পারিনি। না না দাদা বাবু, আমি কিছু মনে করিনি। তারপর বল, তুই মাকালপুরে নেবে এলি কিভাবে? আরে বাস থেকে নামলাম, নেমে দেখি বাস স্ট্যান্ডে অটো টোটো রিক্সা কিছুই নেই, তাই ডুব পুকুরের পাশ দিয়ে হেঁটে চলে এলাম। হ্যাঁ বলিস কে, তুই ডুব পুকুরের পাশ দিয়ে এসেছিস? ওই ডুব পুকুর তো আমাদের এই মাকালপুরের এক অভিশপ্ত পুকুর হয়ে উঠেছে রে। কয়েক বছর আগেকার কথা, ওই ডুব পুকুরে একটা অচেনা অজানা বউয়ের লাশ ভেসে ওঠে। তারপর থেকে গ্রামের একটা একটা লোক নিখোঁজ হতে থাকলো, আর তার লাশ পাওয়া যেত সেই ডুব পুকুরে। সারা গ্রামে ডুব পুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়লো। রাতের বেলা তো পরের কথা, দিনের বেলাতেও লোকজন ওই রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করে দিল। ডুব পুকুরে নাম শুনলেই আমাদের এই সারা মাকালপুর গ্রামের লোকজন ভয়ে কাঁপে, আর তুই ওই ডুব পুকুরের পাশ দিয়েই এই ভরসন্ধে বেলা এসেছিস। এ ভাই, ভয় দেখাচ্ছিস কেন? ডুব পুকুরের পাশ দিয়ে আসার সময় গাটা ছমছম করছিল ঠিকই, আমি ভাবলাম সন্ধের পর জঙ্গলের রাস্তা, তাই হয়তো এরকমটা হচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা ঘরে এলাম। শোন, তুই আজ এখানে শুয়ে পড়, বুঝতেই পারছি খুব ক্লান্ত, আজ তোকে আর বিরক্ত করব না, কাল কথা হবে। কথাগুলো বলেই ও চলে গেল, আমিও শুয়ে পড়লাম। সত্যি শরীরটা আজ খুব ক্লান্ত ছিল। ক্লান্ত শরীর থাকা সত্ত্বেও আমার কিছুতেই ঘুম আসছিল না, সব সময় আদিত্যর কথাগুলোই যেন কানে বাজছিল। এই সময় দরজায় টোকা পড়ল। কে? দাদা বাবু, আমি রাধা। ও আচ্ছা, দাঁড়াও খুলছি। কি হয়েছে রাধা? দাদা বাবু, এই নিন জল। ও আচ্ছা, দাও। একটা কথা জিজ্ঞাসা করব দাদা বাবু। হ্যাঁ বলো, কি বলবে? আপনি কি খাবার টেবিলে বসে ওই দাদা বাবুর কথা বিশ্বাস করেছেন? কেন বলো তো? না, আপনি শহরের মানুষ, কত নেকাপড়া জানেন, তাই ভাবলাম এসব গ্রামে ঘরের আজগুবি ঘটনা আপনি বিশ্বাস করবেন। সেটাও ঠিক, সব কিছুরই সত্যতা যাচাই করা দরকার। তাহলে যাবেন না কি আমার সাথে সেই ডুব পুকুরের সত্যতা যাচাই করতে? না, মানে ইয়ে, আসলে রাধার কথা শুনে কেমন জানি মোহের মধ্যে ওর সাথে হাঁটতে শুরু করলাম। ডুব পুকুরের পাড়ে এসে আমি আর রাধা দাঁড়িয়ে আছি।
পরদিন সকালে নাকি আমাকে ডুব পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়। আমি ভাগ্যবশত বেঁচেছিলাম যেখানে অন্য মানুষজন কোনোদিন ডুব পুকুর থেকে বেঁচে ফিরতে পারেনি। যখন আমার জ্ঞান ফিরল, কিরে তুই ডুব পুকুরে কেন এসেছিলিস? তোকে যে কাল রাতে আমি অত করে বললাম, আর যদি তোর কিছু একটা হয়ে যেত। আরে আরে, কাল রাতে রাধা রাধাই তো আমাকে এখানে নিয়ে এলো। কেন মিছে কথা কইছেন দাদাবাবু? আমি তো কাল আপনাদের খাওয়া দাওয়া শেষ হবার সাথে সাথেই আমার বাড়ি চলে গিয়েছিলাম। তোকে শোবার ঘর দেখিয়ে দিয়ে, আরে আমি নিজেই তো রাধাকে এগিয়ে দিয়েছিলাম। আমি সেই দিনেই অফিসের কাজ শেষ করে মাকালপুর ছেড়ে শহরে ফিরে আসি। সেদিন যদি রাধা বাড়ি চলে গিয়েই থাকে, তাহলে রাতে যে আমার ঘরে এসেছিল সে কে? তবে কি ওটাই ছিল ডুব পুকুরের পিশাচ, যে রাধার রূপ ধরে এসেছিল আমার ঘরে? হ্যালো দর্শক বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই আমাদের কমেন্ট করো, আর এরকমই সত্য ভৌতিক ঘটনা দেখতে আমাদের সঙ্গে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের গল্পে।